আজও পারেনি কিছুই বলতে। তার রূপের ঝলকেই মজে আছেন সিনে দর্শক। কেউ ভুলতে পারেন না সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারেনি কিছুই বলতে। নাই বা হলো বলা, জন্মদিনের যে কথাটা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, সবার স্বপ্ন জুড়ে তুমি, সব সময় চলছে সেই খোঁজ, কত যে লুকিয়ে লেখা চিঠি জমা হয়ে আছে গোপন দেরাজে তা বলবার নয়। তোমাকে ছেড়ে সত্যি কি নিয়েই বা থাকবে, ভালোবেসে যাবে শুধু যতদিন বাঁচবে, এটাই দর্শকদের হৃদয়ের কথা। শ্রাবন্তী, পুরো নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জন্ম 1987 সালে আজকের দিনটিতে। ছোট পর্দা মানে টেলিভিশন দিয়ে পথ চলা শুরু করলেও খুব তাড়াতাড়ি শ্রাবন্তী হয়ে ওঠেন টলিউডের হার্টথ্রব। প্রথম ছবি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত মায়ার বাঁধন, যদিও চ্যাম্পিয়ন ছবিটি তার জীবনের অন্যতম ল্যান্ডমার্ক। বাণিজ্যিক ছবির পাশাপাশি অপর্ণা সেনের গয়নার বাক্সর মতো ভিন্ন ধারার ছবিতেও শ্রাবন্তী একই রকম সাবলীল। ভীষণ ভালোবাসেন ছেলে অভিমন্যু মানে ঝিনুককে। সিটি সিনেমার পক্ষ থেকে টলিউডের স্বপ্ন সুন্দরী শ্রাবন্তীর শুভ জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এবার দেখে নি 29তম জন্মদিন কিভাবে পালন করলেন শ্রাবন্তী।